हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल सुपर ऑसम। आमी अभिषेक आपने जो नहीं चले आब एक नतून भिडियो चलू तेल बेस देरी ना शुरू करा जा। आजकल टॉपिक हे शक्तिमान। शक्तिमान बोलते हाँ मुकेश खन्नार से शक्तिमान कथाई अपन के सामने नहीं चले आर चलू तेल से विषय किस कथा बला जा। 1997 साले प्रथम अपियरेंस है इंडियन फर्स्ट सुपर हिरो शक्तिमान। शक्तिमान एक लाइव एक्शन सीरीज बला जो पे से सिनेमा नय। जे कटा सिनेमा इंडियार मध्य रिलीज कर सुपर हिरो निये क्रिस फ्रैंचाइजी छाड़ा को सिनेम सरकम हिसाब से हिट करनी। किंतु ता सत्व शक्तिमान पपुलारिटी से ही 90s थेके एखोनो अब्दि मारात्मक। शक्तिमान सिरियलटार ऊपर बेस कर रिसेंटलि बिग एनिमेशन रिलायंस कम्पानी बिग एनिमेशन प्रोडक्शन तरह एक एनिमेटेड सीरीजो करो क्योंकि तरह सीजन वन आसार पर सीजन टू एखो अब्दि कि शना होने शा गो सीजन टू आसते परे क्योंकि तरह सम्भावना एख अब कि देखते पावा जाए। कारण रिलायंस बिग एनिमेशन प्रोडक्शन तरा विभिन्न रकम अन्य प्रोजेक्टे काज करछेन जेमन लिटिल छोटा भीम माइटी राजू ए रकम टाइप प्रचुर छोटो छोटो कार्टून सीरीजर ओपर तारा काज करछेन। जाइ होक ए सब जिनिसेर कथा बाद दिए आज कथा होबे शुधुमात्र मुकेश खन्ना शक्तिमान सिरियालटाके निये। चलुन ताहले बंधुरा एसे विषय আপনাদেরকে আরও কিছু বলতে চাই। সে বিষয়ে বলতে গেলে আপনাদেরকে আরও কিছু বলবার ছিল। যেমন শক্তিমান যে সিরিয়ালটা আপনারা দেখে এসেছেন সেই সিরিয়াল যেইখানে শেষ হয়েছে হয়তো এরকমও শুনে জানা যাচ্ছে যে নেক্সট সিজন বা সিজন টু যেটা আসছে সেইটা হয়তো সেখান থেকে স্টার্ট হতে পারে বা হতে পারে এটা কোনো সফট বা সফট রিবুট। কারণ শক্তিমান যখন মুকেশ খান্না প্লে করেছিলেন তখনই তার বয়স ছিল 40-এর কাছাকাছি। এখন তার অনেক কি বয়স হয়ে গেছে, এই বয়সে এসে সে কি শক্তিমানের রোল আদৌ করতে পারবে কি না সেটা আমাদের মতো ফ্যানেদের কাছে একটা বিশাল বড় প্রশ্ন। তবে শক্তিমানকে যে আইকনিক রূপে আমরা মুকেশ খান্নাকে চিনেছি সেই রূপে আমরা হয়তো অন্য কাউকে মেনে নিতে পারবো না। যেমন আমরা মার্ভেলের মধ্যে বলা যেতে পারে রবার্ট ডাউনি জুনিয়রের জায়গায় আমরা আয়রন ম্যান অন্য কাউকে হয়তো মেনে নিতে পারবো না, ঠিক সেরকমই শক্তিমান মুকেশ খান্নাকে ছাড়া মানায় না। মুকেশ খান্না একটি বলিউড ইন্ডাস্ট্রিতে একটা বড়সড় নাম, কিন্তু তার এই নাম থাকা সত্ত্বেও তাকে সবাই শক্তিমান হিসেবেই চেনে। কারণ এর আগে তিনি অনেকগুলো সিরিয়াল করেছেন এবং শক্তিমানের পরেও তিনি অনেকগুলো সিরিয়াল করেছেন যেগুলো নায়ের বরাবরই পপুলারিটি ছিল। তো যাই হোক, শক্তিমান পপুলারিটি বাচ্চা থেকে বুড়ো সবার কাছে প্রায় ভালোই ছিল। সেই হিসেবে বলা যেতে পারে যে শক্তিমান যে সিরিয়ালটা আমাদের কাছে আসছে এটা আমাদের কোর ফ্যানেদের কাছে খুবই ভালো ঘটনা। শক্তিমান যিনি সিরিয়ালটা এতটাই পপুলার হয়েছিল এক সময় মানে 90s টাইমে যে শক্তিমানের কমিক বুক থেকে আরম্ভ করে স্টিকার বিভিন্ন মার্চেন্ডাইজ লঞ্চ করে, এমনকি শক্তিমানের কস্টিউম পরেও অনেক বাচ্চারা ঘুরে বেড়াতো সেই সময়। কিন্তু শক্তিমানের টিআরপি কি এখনও সেই তুলনায় রয়েছে? বন্ধুরা আপনাদের কি মতামত? আমরা যারা 90s সময়কার লোক তারা এইটা দেখে যে বড় হয়েছি, এখন রিসেন্ট নিউ জেনারেশন তারা কি শক্তিমানকে সেই তুলনায় ভালোবাসতে পারবে? মুকেশ খান্নার এই জিনিসটা একটু ভেবে দেখা দরকার। মানে এখনকার সময় অনুযায়ী শক্তিমানকে কীভাবে আরও ডেভেলপ করতে হবে এবং তাকে কীভাবে আরও মানুষের জনপ্রিয় করে তুলতে পারে সেটাই হচ্ছে ভিস ইন্টারন্যাশনাল কাছে একটা বড়সড় চ্যালেঞ্জ। কারণ শক্তিমানটা যদি এখন এই সময় এসে মানুষের কাছে ফ্লপ করে যায় বা গল্পের যদি জোর না থাকে তাহলে আর কিছু করবার থাকবে না। কারণ শক্তিমান যে গল্পটা শুরু হয়েছিল তমরাজ কিলবিসকে দিয়ে সেই গল্পটার একটা অন্যরকম আমরা মোড় দেখতে চাই। এই গল্পটা এক মানে মানে আমি যখন দেখছিলাম, আমি যদি আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন আপনাদের কাছে রাখতে চাই, শক্তিমান আমি অনেক দিন দেখেছিলাম বা অনেক বছর দেখেছিলাম কিন্তু লাস্টের দিকে আমি দেখতে পারিনি। কারণ শক্তিমান সত্যি কথা বলতে DD1 যখন আসতো তখন খুবই ভালো লাগতো। তখন আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি ছিল, সেই সব এক্সপিরিয়েন্স অন্যরকমের। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যেও আমরা রবিবার রবিবার বসে থাকতাম যে কখন শক্তিমান স্টার্ট হবে। আমাদের সেই সময়কার আলাদা একটা আনন্দ ছিল যে চান টান খাওয়া দাওয়া করে সব বসে থাকবো, শক্তিমান শুরু হবে, শক্তিমান দেখবো। কিন্তু এখনকার দিনে কোনো সিরিয়ালের সেরকম ক্রেজ নেই। আর শক্তিমান কালারফুল হওয়ার পরও শুধু DC মানে DD ন্যাশনালে নয়, পরে সেটা পোকো চ্যানেলে দেখতে পাওয়া গেছিল। কিন্তু তার টিআরপি সেই তুলে না থাকায় সেই সিরিয়াল বেশ দিন চলেনি। এবার দেখা যাক মুকেশ খান্না এই সিরিয়ালটাকে কীরকমভাবে আমাদের সামনে আনতে চান। এই সিরিয়ালটার টিআরপি আমাদের সামনে এলে কীরকম হবে সেটা সম্পূর্ণ আমাদের ওপর 50% আর 50% রয়েছে ভিস ইন্টারন্যাশনাল টিমের ওপরে। কারণ গল্পের যদি জোর না থাকে তাহলে কিছু করবার নেই। শক্তিমানের গল্প ওই একই যদি তমরাজ কিলবিসের আশেপাশে ঘোরাতে থাকে তাহলে তো মারা বড়ই গাঁড় মারিয়ে গেল।
এই একটাই কথা মুখ থেকে বেরোচ্ছে আমার, কারণ শক্তিমানের গল্পটা সেই একই রকমভাবে যদি হেজেতে থাকে তাহলে আর কিছু করবার নেই। আর শক্তিমান এই বুড়ো বয়সে এসে যে কি করতে পারে বা ভগবানই জানে তার কি অবস্থা হবে। তো যাই হোক, নতুন শক্তিমানকে আমরা দেখতে চাই, শক্তিমানের যেরকমই হোক না কেন। কারণ যদি আপনারা জানি না দেখেছেন কিনা, শক্তিমানের যে অ্যানিমেটেড সিরিজটা এসেছিল সেখানে মুকেশ খান্নার যে চরিত্র ছিল, ফেমাস চরিত্র গঙ্গাধর বিদ্যাধর মায়াধর ওঙ্কারনাথ শাস্ত্রীর যে ক্যারেক্টারটা, সেটাকে চেঞ্জ করে ওখানে বিহান আরিয়া করে দেওয়া হয়েছিল তাকে। মানে নর্মাল মানুষ হিসেবে যখন সে থাকতো, মানে নর্মাল সাধারণ মানুষ হিসেবে যখন থাকতো, তখন তার বিহান আরিয়া নাম ছিল। কিন্তু যখন সে শক্তিমানে কনভার্ট হতো তখন তার শক্তিমানই নাম ছিল। এইখানে তবে গীতা বিশ্বাসের জায়গায় অন্য একটি ক্যারেক্টারকে দেখানো হয়েছে, সেই ক্যারেক্টারটার নাম আমার এই মুহূর্তে মনে না পড়লো। ক্যারেক্টারটা খুবই সুন্দর ছিল, মানে অ্যানিমেশনের মধ্যেও তাকে খুব সুন্দরভাবে করে তুলেছিল এই প্রজেক্ট। সেই হিসেবের জন্য আমার সবারই খুবই আশা রয়েছে যে শক্তিমান যদি আমাদের কাছে আবার ফেরত আসে তো তাহলে তো খুবই ভালো হবে। কেউ দেখুক বা না দেখুক, অন্তত আমার উৎসাহ চরমই রয়েছে শক্তিমাকে নিয়ে। তাহলে বন্ধুরা, আপনাদের এই ভিডিও সম্পর্কে বা এই চ্যানেলটা সম্পর্কে আপনাদের কি মতামত? যদি আপনাদের এরকম ধরনেরই টপিক আরও ভালো লেগে থাকে তাহলে নিচে লাইক করুন, শেয়ার করুন, আর বন্ধুদের সাথে বা চেনা পরিচিত সবার সাথে সাবস্ক্রাইব করতে কোনো মতেই ভুলবেন না। নিজেও করুন, তাদেরকেও করতে বলুন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য টাটা। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কিরকম লাগলো তা আমাকে জানায় নিচে লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে কোনো মতেই ভুলবেন না। একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে আবার আপনার আমার দেখা হবে। চলুন তাহলে বেশি দেরি না করে আজকের মতো।